নমস্কার বন্ধুরা, আমরা বিশ্রামগঞ্জ সাব সেন্টার থেকে বলছি। একটা ছোট্ট ভিডিও আপনাদের সবার জন্য, অন্য কিছু না, অ্যাকচুয়ালি সবাই করোনা নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করছে, তো আমরা ভাবলাম আমরাও একটা ভিডিও আপলোড করে যাই। গত 24 জুলাইতে আমরা সবাই করোনা পজিটিভ হয়ে এই সাব সেন্টারে আসলাম। আসার পর আজকে আমাদের ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো তার মাঝখানে একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য, এই যে মহামারীর সিচুয়েশান, এই সিচুয়েশানে আমরা যে এখানে 10 দিন ছিলাম, অনেকে অনেক ভিডিও আপলোড করলো যে ফেসিলিটি নেই, খাওয়ার ভালো না, কিন্তু আমরা এখানে 10 দিন ছিলাম, 10 দিনের মধ্যে এরকম আমাদের একদিনও ফিল হয়নি যে খাওয়া দাওয়া ভালো না বা এরকম কিছু না। আমাদের সাথে ওরা আছে, ওরাও সুস্থভাবে বাড়িতে যাচ্ছে, এবং সবাই সবার পক্ষ হয়ে আমরা বলছি যে যে সকল স্বাস্থ্যকর্মী আমাদের জন্য এতদিন কাজ করেছেন, আমাদের সেবা করেছেন বা আমাদের যত্ন করেছেন, কেয়ার করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি যারা আমাদেরকে খাবার সরবরাহ মানে দিচ্ছেন, এতদিন ধরে দিয়ে গেছেন, ওদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইভেন যারা এই ভিডিওটা দেখছেন ওদের জন্য এইটুকুই বলবো, যারা বাড়িতে আছেন মানে মনের ভেতর থেকে ওই জিনিসটা বের করে দিন যে কোভিড সেন্টারে আসলে ওখানে খাওয়া দাওয়া হয় না বা পরিষেবা ভালো না, এরকম কিছুই না। আপনারা আসেন, এসে নিজেদের ট্রিটমেন্ট করান, নিজেও ভালো থাকুন, সবাইকে ভালো থাকতে সহায়তা করুন। আর ধন্যবাদের সহিত আমাদের বিশ্রামগঞ্জ সাব সেন্টার থেকে আমরা যারা আছি সবাই মিলে একটা কনগ্রেস থামস আপ, সবাই একসাথে থামস আপ স্বাস্থ্যকর্মীর জন্য, আশা করবি যারা আছে ওদের সবার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো থাকতে সহায়তা করেন। নমস্কার।